ঠান্ডার দিনে দুধ গরুর বাট বলে ধরতে পারে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি পারমিতা। দেখো বন্ধুরা, দুধ বসিয়ে দেওয়া হয়েছে, সাথে চিনিও দিয়ে দেওয়া হয়েছে। দুধটা একটু জাল হবে, তারপরে দেখো পাশে রেখে দিয়েছি সাদা পিঠে ভেজে, মা ভেজেছে। তারপরে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেওয়া হবে দুধের মধ্যে। তাহলে বন্ধুরা তোমরা পাশে থাকো এবং দেখতে থাকো কীভাবে তৈরি করা হয়। দুধটা তুমি সকালে জাল দিছিলাম। দেখো বন্ধুরা, একটা একটা করে সাদা পিঠে দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর দিও না, দুধ কম পড়ে। দেখো বন্ধুরা, আস্তে আস্তে ভালো করে জাল হচ্ছে, আর সব পিঠেগুলো দুধের মধ্যে ডুবে রয়েছে, ভালো হবে খেতে। তাহলে বন্ধুরা, আজকের মতন এতখানি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের মতো তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।